বিসমিল্লাহ রহমান রাহিম, শ্রদ্ধেয় ভিউয়ার আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে আমি অপারেটিং সিস্টেমের ড্রাইভার খোঁজা, ডাউনলোড এবং ইনস্টলেশন করা এই বিষয়টা নিয়ে একটি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। প্রিয় ভিউয়ার, গুগলে প্রবেশ করে ইন্টারনেট সংযোগ দিয়ে আসলে এই তারপরে এই কাজটা করতে হবে। তো আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য আসলে বিভিন্ন ধরনের ড্রাইভার, যেমন মাদারবোর্ড বলেন, তারপরে আপনার প্রিন্টার বলেন, স্ক্যানার বলেন, এগুলো প্রত্যেকের জন্য, তারপরে ভিজি অ্যাডাপ্টর, এগুলো প্রত্যেকের জন্য আসলে ড্রাইভার প্রয়োজন হয়। ড্রাইভার ছাড়া আসলে আপনি যদি উইন্ডোজ চালাতে চান তাহলে এই সমস্ত অর্থাৎ ডিভাইসগুলো ভালো কার্যক্রম আপনাকে দেবে না। সুতরাং কম্পিউটারের ড্রাইভার, বিভিন্ন পার্সের জন্য ড্রাইভার বা বিভিন্ন আপনার ডিভাইসের জন্য ড্রাইভার অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ভিউয়ার, তো আমি এখানে ড্রাইভার ইনস্টল করা, সেট আপ করা, ইনস্টল করা এবং ড্রাইভার বাই করে আপনি বিভিন্ন ড্রাইভার পার্সের জন্য কাজ করবেন সেই নিয়মটা এখানে আমি সংক্ষিপ্তভাবে লিখে দিয়েছি। এরপর আমি ভিডিও দেখাচ্ছি, আপনারা ভিডিও দেখুন। প্রিয় ভিউয়ার, এর জন্য অর্থাৎ আপনি যদি ড্রাইভার ইনস্টল করেন তার জন্য আপনাকে যেতে হবে প্রথমে গুগলে, ইন্টারনেট সংযোগ দিয়ে গুগল ওপেন করবেন এবং এখানে আপনি লিখবেন www. এই কথাটা লিখে www.3dpchip.com.com, তারপরে ডাউনলোড লিখতে হবে আপনাকে। এখানে 3dp চিপ আসছে কিন্তু আপনাকে ডাউনলোড কথাটার সাথে লিখতে হবে। প্রিয় ভিউয়ার, এই যে 3dp চিপ ডাউনলোড লেখার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আসছে। তো এই অপশনগুলোর মধ্যে আপনাকে খেয়াল রাখতে হবে যে কোন অপশন নিলে আপনার কাজ হবে। আচ্ছা, এখানে দেখেন প্রিয় ভিউয়ার অনেকগুলো অপশন আছে কিন্তু এই অপশনটায় আপনি ইনস্টল করতে পারেন। তো পরে আমি আপনাদের আরেকটা দেখাবো, একটুখানি একটু দেখে নেই যে অন্য অপশন থেকে আসলে কি সমস্যা আপনাদেরকে আমি দেখাচ্ছি। যেমন 3D ভিজি লাস্ট ভার্সন, আমি এটাতে চলে যাচ্ছি। দেখুন, আসলে ড্রাইভার সেট আপ করার জন্য বা ড্রাইভার যে সফটওয়্যার এগুলো খুঁজে বাইর করাটা একটু অবশ্য সময়ের ব্যাপার। দেখুন প্রিয় ভিউয়ার, এই যে এখানে সফটনিকের একটা অর্থাৎ অপশন পাওয়া গেছে। এখানে যদি আপনি, আমি অ্যাডগুলো কেটে দিচ্ছি, এখানে যদি আপনি ফ্রি ডাউনলোড, এই তো 3D দিচ্ছি ফ্রি ডাউনলোড, এখানে যদি ক্লিক করা হয় তারপরে দেখুন, আচ্ছা এটা আপনি কেটে দেন, অন্য একটা অপশন আসতেছে। তারপরে লক্ষ্য করুন প্রিয় ভিউয়ার, লোডিং হচ্ছে সেই নেট। আচ্ছা, এখান থেকে আপনি দেখুন এই যেখানে ডাউনলোড নাও, যদি এটা আপনি গান ডাউনলোড করেন অথবা এখানে দেখেন অন্য অপশন পাওয়া যাচ্ছে কি না। আচ্ছা, তারপরে এটা ডাউনলোড আপনি দিয়ে দেখতে পারি, দেখতে পারেন প্রিয় ভিউয়ার। আচ্ছা, ডাউনলোড নাও, আমি যদি এখানে ডাউনলোড আবার দিই, 3D দিচ্ছি ফ্রি ডাউনলোড। প্রিয় ভিউয়ার দেখুন, আসলে ডাউনলোড হচ্ছে না। এখানে একটা দেখুন আপনার HTML কোড আসছে, তার মানে এখানে সমস্যা আছে, বিধায় ডাউনলোড হচ্ছে না। সুতরাং ভিউয়ার, এগুলি কেটে দিয়ে বাহির হয়ে যাচ্ছে এবং আমি আপনাদেরকে আর একটু অপশন দেখাচ্ছি। এইভাবে নানান অপশনে নানান সমস্যা দেখা দিতে পারে। তো আপনারা যেসব অপশনে ঢুকবেন না, আপনারা এই স্ট্যাটাস বারে যে 3D চিপ ডাউনলোড এই লেখাটা, এরপর স্ক্রল করে নিচে চলে যাবেন। নিচে চলে গিয়ে দেখবেন এইরকম 3D চিপ ডাউনলোড ফ্রি ফর উইন্ডোজ 7, 8, এত এইরকম খেয়াল রাখবেন, এই নামে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন সফট ফেমাস, সফট ফেমাস এই
আচ্ছা, এই কোম্পানির আসলে ডাউনলোড, হ্যাঁ আমি কেটে দিচ্ছি, আমরা অ্যাডগুলো কেটে দিচ্ছি, ইউভিআর একটু লক্ষ্য করুন। আরও একটা আছে, অ্যাডগুলো আপনি কেটে দিতে পারেন, কোনো সমস্যা নাই। স্টপ দিস, ওকে, প্রিয় ভিউয়ার দেখুন, এই যে ফ্রি ফ্রি ডিপি চিপ, ফ্রি ডাউনলোড, এই অপশনটা সম্ভবত ডাউনলোড হবে। আচ্ছা আপনারা দেখুন, আমি ডাউনলোড করতেছি। আচ্ছা, এগুলো আপনারা কেটে দিবেন। আচ্ছা দেখুন, তারপরে আবার এই যে একটা পেজ ওপেন হয়েছে, এখানে দুটো অপশন আছে, সম্ভবত নিচেরটা হবে না, তবু নিচেরটা দিয়ে আপনাদেরকে দেখতেছি, দেখুন ডাউনলোড পাওয়া যায় কি না। আচ্ছা এই নিচেরটা দেখুন, এই এই যে নিচেরটা দেওয়াতে এখানে দেখেন, ক্লিক হেয়ার টু ডাউনলোড দ্য লেটেস্ট ভার্সন। আচ্ছা ওকে ক্লিক করা হলো, দেখুন। আচ্ছা এখানে দেখেন যে, এখানে দেখেন, দিস ফাইল ইজ ডেঞ্জারাস, সো ক্রোম হ্যাজ ব্লক ইট, এটা ব্লক করে, ক্রোমে ব্লক করে রাখছে, সুতরাং এইটার সমস্যা আছে। আমরা আমরা একটু শো করি, দেখুন এই যে এখানে সমস্যা আছে, সুতরাং কি ডেঞ্জারাস ফাইল, তো প্রিয় ভিউয়ার এটা হবে না, অতএব এই জন্য এখান থেকে বাহির হয়ে যাবেন। বাহির হয়ে আবার আপনাকে, আচ্ছা এইটা ব্যাক করতে পারেন, অথবা এটা উপরে উঠে, আচ্ছা এটা কেটে দিতে পারেন, দিয়ে এই যে উপরে যেটা আছে এটাতে ডাউনলোড হবে। দেখুন ক্লিক করলাম ডাউনলোডে, এই দেখুন ডাউনলোড হচ্ছে, এটা হবে ডাউনলোড। যে লেখা আছে, হ্যাঁ এই যে ডাউনলোড হচ্ছে, প্রিয়ার দেখুন এই, অর্থাৎ 2.9 MB, ছোট একটা ফাইল, খুব বেশি বড় না, ডাউনলোড হয়ে গেছে অলরেডি। আর পূর্বে যেটা আছে এটা আসলে আপনারা এটা ডিসকার্ড করে দেবেন, ওটা নেবেন না। এখন এই ফাইলটা কোথায় ডাউনলোড হয়েছে, এই ফাইলটা আপনার ডাউনলোড যে ফোল্ডার আছে, মাই পিসি, ডিস পিসি বা ইউর পিসি, এই অপশনে গিয়ে যাবেন আপনারা, গিয়ে আপনি এখানে যে আপনার ডাউনলোড ফোল্ডার আছে, এই যে ডাউনলোড ফোল্ডারটা, এই ডাউনলোড ফোল্ডারে ক্লিক করেলে দেখুন এই যে, এই যে আপনার 3DP চিপ, এটা আপনার ডাউনলোড হয়েছে। এটা আপনি রাইট বাটন ক্লিক করে এখানে এটাকে কাট করে আপনি ডেস্কটপে নেবেন, ডেস্কটপে নিয়ে সেট আপ। একটু অপেক্ষা করতে হচ্ছে, কম্পিউটার স্লো কাজ করতেছে। আচ্ছা এই যে এখানে কাট, এখানে যদি আপনি কাট করেন তাহলে সেটা কাট নিয়ে আপনি ডেস্কটপে দিতে পারেন, ডেস্কটপে টেস্ট করলে দেখুন, এখানে যেহেতু পূর্বের একটা ডাউনলোড করা আছে, রিপ্লেস আছে, রিপ্লেস দিলে আবার এই যে আমরা ফোল্ডারটা এসে পড়ছে, এই যে 3DB চিপ সফটওয়্যারের যে ড্রাইভার সফটওয়্যারের যে ফোল্ডার এটা। এখন আপনি এটিকে কম্পিউটারে সেট আপ করতে হবে, সেট আপ করতে গেলে আপনাকে এখানে যেমন ডাবল ক্লিক করবেন, আবার ক্লিক করছি, লক্ষ্য করুন এখন যে অবস্থাটা আসবে, এখানে আপনি অর্থাৎ ডাউনলোড সেটাকে সেট আপ করার জন্য ইয়েস করবেন, ইয়েস করার পরে নতুন আরও উইন্ডো আসতে পারে, আপনি একটার পর একটা কাজ করে, যেমন ল্যাঙ্গুয়েজ কী হবে, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ওকে করে দিলাম। দেখুন আরেকটি, অর্থাৎ আপনার সামনে কম্বো বক্স আসছে, এটা নেক্সট করতে হবে, ক্লিক নেক্সট টু কন্টিনিউ লেখা আছে, দেখুন এই যে নেক্সট ভার্সন 3DB লাইট সিপ নেক্সট, আরও আর নেক্সট, এই দেখুন এই যে ড্রাইভারের অর্থাৎ যে সফটওয়্যারগুলো, ড্রাইভার সফটওয়্যারগুলো সব এখানে দেখা যাচ্ছে, এখানে অনেকগুলো সফটওয়্যার আসছে, এখানে ইজিলি আপনি এখান থেকে সফটওয়্যারগুলো
যখন এটা এই যে নিচে ইনস্টল লেখা আছে, ইনস্টলে ক্লিক করলে এটা ইনস্টল হয়ে আলাদা একটা ফোল্ডার চলে আসবে, এবং সেটা ওপেন করে এখান থেকে ড্রাইভারের উপরে, অর্থাৎ আলাদা আলাদা ড্রাইভারের উপরে ক্লিক করে প্রত্যেকটা ড্রাইভারকে আপনি কম্পিউটারে সেট আপ দিতে পারবেন। অর্থাৎ এই ড্রাইভারগুলো ইনস্টলের ড্রাইভার যে সফটওয়্যার এগুলি ইনস্টল করতে পারবেন, এবং যে যে পার্সের আপনার ড্রাইভার সফটওয়্যার লাগবে এখান থেকে নিয়ে আপনি ইনস্টল করতে পারেন। প্রিয় বিভাগ, আমি আমার কম্পিউটার আর ইনস্টল করব না, কারণ অনেক সফটওয়্যার ইনস্টল করেছি, এতে কম্পিউটারে বেশ অনেক সফটওয়্যারের কম্পিউটার বেশ ভারী হয়ে যাচ্ছে। সুতরাং আপনারা এখান থেকে পুরো নিয়ে কাজ করতে, আমি সুতরাং ব্যাক করতেছি। প্রিয় বিভাগ, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমি এখানে এটা ব্যাক করে চলে যাচ্ছি। প্রিয় বিভাগ, সকলকে ধন্যবাদ, আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। হ্যাঁ, এবং এখানে যে নিয়মটা লেখা আছে এই নিয়মগুলো লেখে লেখে আপনারা কাজটা করে যান। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি, এবং আল্লাহ হাফেজ।